একদিন এক ধার্মিক লোক চুল কাটাতে গেছেন এক নাপিতের দোকানে, কিন্তু সেই নাপিত ছিল নাস্তিক। চুল কাটানোর সময় নাপিত তাকে বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে বোঝাতে চাইছে যে সৃষ্টিকর্তা নেই। নাস্তিক নাপিত বাইরে ভিক্ষে করা একজন বস্ত্রহীন ও ক্ষুধার্ত মানুষকে দেখিয়ে বলল, যদি ঈশ্বর থাকতেন তাহলে এত লোক অনাহারে মরত না, যদি ঈশ্বর থাকত তাহলে ওই লোক অনাহারে কেন? ধার্মিক লোকটা কিছু বললেন না, চুপচাপ শুনে যেতে লাগলেন। এরপর যখন তার চুল কাটানো শেষ হলো, তিনি বাইরে গেলেন এবং নাপিতকে বাইরে ডেকে বললেন, এই এলাকায় কোনো নাপিত নেই? নাপিত তার কথায় অবাক হয়ে গেল এবং জবাব দিল, নাপিত না থাকলে এতক্ষণ আপনার চুল কাটলো কে? তারপর ধার্মিক লোকটা কতগুলো লম্বা ও এলোমেলো চুলওয়ালা লোককে দেখিয়ে বললেন, নাপিত থাকলে ওই লোকগুলোর চুল এত লম্বা ও এলোমেলো কেন? নাপিত উত্তর দিল, ওই লোকগুলোকে তো আমার কাছে আসতে হবে, আমার কাছে না আসলে অথবা আমাকে না বললে আমি কি কিছু করতে পারবো? ধার্মিক লোকটা তখন জবাবে বললেন, তেমনই সৃষ্টিকর্তার কাছে না গেলে, সৃষ্টিকর্তাকে না ডাকলে সৃষ্টিকর্তা তোমার জন্য কি করবেন? জীবনে কিছু না পেলে আমরা বলি যে সৃষ্টিকর্তা আমাকে কিছুই দিচ্ছেন না, হতাশ হয়ে বলি হয়তো সৃষ্টিকর্তা নেই। একমাত্র বিপদে পড়লেই আমরা বিধাতার শরণাপন্ন হই। সুখে থাকলে কখনোই তাকে স্মরণ করতে চাই না, তার উপাসনা করতে চাই না। আবার অনেকেই আছেন কখনোই তার কাছে না চেয়েই বলে ফেলেন, আসলেই সৃষ্টিকর্তা নেই, যদি থাকতেন আমি এত কষ্টে জীবন যাপন করতাম না, পৃথিবীর এত মানুষ না খেয়ে থাকত না। আমাদের উচিত ভালো মন্দ উভয় সময়ই সৃষ্টিকর্তাকে স্মরণ করা, ভালো থাকলে তার কৃতজ্ঞতা প্রকাশ করা এবং খারাপ সময়ে তার কাছে সাহায্য চাওয়া। আমাদের মনে রাখা উচিত, মন থেকে চাইলে তিনি অবশ্যই সাড়া দেবেন, আমাদের সকল সমস্যা দূর করে দেবেন। যদি তার কাছে গিয়ে বা তার কাছে সাহায্য না চেয়েই বলে বসি সৃষ্টিকর্তা নেই, তাহলে বিধাতা আমাদের প্রতি মনোক্ষুণ্ণ হন, আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন, ফলে আমাদের দুঃখের দিনগুলোর অবসান কখনোই হয় না। জীবনে যা পেয়েছি তার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকা এবং ভালো মন্দ উভয় সময়ই তার প্রার্থনা করা উচিত।